কিয়ামতের দিন এই উম্মত সাক্ষী হিসাবে দাঁড়াবে, নবীরা পর্যন্ত আমাদের কাছে আসবে আর বলবে আমাদের পক্ষে সাক্ষী দাও। এই উম্মত নবীদের পক্ষে সাক্ষী দিবে, নবীদের পক্ষে কি দিবে? সাক্ষী দিবে। আপনি যে উম্মতকে আল্লাহ সৃষ্টির সমগ্র উম্মতের রাজা বানাইলেন, রাজা কুনতুম খায়রা উম্মাহ, এটার কোনো দাম নাই। বিদায় একটা কথা মনে রাখেন, কথা শেষ জায়গায় চলে আসছি, আমার বিশ্বাস যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট। যে মানুষ পছন্দ করলে যদি লাজ রাখতে হয়, ইজ্জত রাখতে হয়, মানুষ পছন্দ করলে ইজ্জত রাখতে হয় না? হ্যাঁ, মনে করেন আপনার আপনার কোন জিনিস কোন এক ব্যক্তিত্ব এসে পছন্দ করলো, আপনি কি বলেন? উনি পছন্দ করছে না করি কেমনে, বলেন না? বলেন না। আপনি কি রাখছেন? তার ইজ্জত রাখছেন, ঠিক না? না রাখেন নাই। এখন আপনি সবাই যে যা বলুক, অনেকজনে দশ কথা বলতে পারে, কিন্তু আপনি বলবেন উনি নিজে এসব পছন্দ করছে, মুখের উপরে না করি কেমনে, ইজ্জত হানি করি কেমনে, ঠিক না? আরে উদাহরণস্বরূপ, আপনার ঘরে আসছে, মেয়ে পছন্দ হয়ে গেছে, বলছে পোলার লেগা নিলাম, কিন্তু আপনি ভাববেন কোথায় হাতি আর কোথায় আমি, কোথায় আমি, কোথায় আমি? মানুষও বলবে এত বড় হাতির লগে সম্পর্ক কইরা তুই সামলাবি কেমনে, কিন্তু আপনি কি বলবেন? পছন্দ করে ফেলছে, মুখের উপরে না করি কেমনে, ইজ্জতের দিকে তাকায় কিছু বলতে পারতেছি না, নাইলে নিজেও তো বুঝি, নিজেও তো বুঝি। যদি দুনিয়ার এটা বোঝেন তো আমার এটা কেন বুঝবেন না? যে আল্লাহ তিনবার আপনাকে পছন্দ করলো, মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মাদী হিসাবে, শুধু উম্মতে মুহাম্মাদী হিসাবে না, সমস্ত উম্মতের রাজা বানায়া, সমস্ত উম্মতের থেকে শ্রেষ্ঠ বানায়া, সমস্ত উম্মতকে আপনার দ্বারস্থ করা, দ্বারস্থ বুঝেন, কিয়ামতের দিন আপনার সুপারি আপনার সাক্ষী ছাড়া এক কদম আগে যেতে পারবে না, জান্নাতে ওই পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি আর আমি ফিতা না কাটি। ইন্নাল্লাহা হাররামাল জান্না আলাল উমাম, আল্লাহ সব উম্মতের উপরে জান্নাত হারাম করে দিয়েছেন, হাত্তা তাদখুলা উম্মাতা মুহাম্মাদ, আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব, সব উম্মতের উপরে জান্নাত হারাম, কেউ যেতে পারবে না। জানি না উলামা রাগ হয়ে যাবে কিনা, কোন নবী রসুল পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নবীজি সহ না যাব। এত বড় মর্যাদা যে আল্লাহ আপনাকে দিল, আপনি ওনার লাজ রাখ ইজ্জত রাখবেন না তো রাখবেন না কেন? আজকে তো এই জন্যই ওই আল্লাহর ইজ্জত আমরা রাখি নাই, যার কারণে মুসলমানের আজকে এই দুরবস্থা, যেটা সারা দুনিয়ায় দেখতেছি, এই দুরবস্থার কারণ শুধু আমরা আল্লাহর ইজ্জত রাখি নাই। আল্লাহ ইজ্জত ইজ্জত রাখি নাই। একটা উদাহরণ দিই, দুনিয়ার কোন ব্যক্তি আছে এত সহজে এত বড় জিনিস আপনার হাতে উঠায় দিবে? আমি দেখাইতেছি, মাগরিবের নামাজে মসজিদ বড়া ছিল, অথচ মাগরিবে তো হওয়া উচিত ছিল যে জুমার চেয়ে বেশি ভিড়, হুজুররা কইবো জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে, মানে আমি দেখাইতেছি জুমার চেয়ে বেশি ভিড় হওয়া দরকার ছিল, কেননা মাগরিবের নামাজ পড়ার সাথে সাথে যেই ব্যক্তি সাতবার পড়ছে আল্লাহুম্মা পড়েন, আজিরনি মিনান নার, এখনো সুযোগ আছে মনে মনে পড়া ফেলেন, যেই ব্যক্তি সাতবার পড়ছে আজিরনি মিনান নার,
সাথে সাথে দোজক থেকে মুক্ত। ছোট পাওনা মনে হয় দোজক থেকে মুক্তি। ফজরের এক মিনিট এক সেকেন্ড আগেও যদি মারা যায়, সুবে সাদেকের এক সেকেন্ড আগেও যদি মারা যায়, তো শাহাদতের মুহূর্ত মিলবে দ্বিতীয়। কি মিলবে? কি মিলবে? শাহাদতের মুহূর্ত। এই জন্যই তো আমি বলি ওলামারা মনে হয় আমার কথা মানবে না, কিন্তু আমি তো কাগজ লগো নিয়ে আসি নাই, কিন্তু প্রমাণ দিতে পারি। এই জন্যই আমি বলি যে এই উম্মতের স্বাভাবিক মরার কোনো সুযোগ নাই যদি সে একটু সতর্ক থাকে। স্বাভাবিক মরার কোনো, স্বাভাবিক বুঝেন, স্বাভাবিক ভাবে মরার কোনো সুযোগ নাই। কেন না, এই উম্মত যদি একটু সতর্ক থাকে, যখনই মরবে শাহাদাতের মুহূর্ত মরবে। কেন জানেন? এই উম্মতের জন্য শাহাদাতের প্রকার হলো 56টা। কয়টা? 56টা। আবার বলেন, মানে হুজুর আগ করে রয়েছে যে কয় কি? আমার কাছে দলিল আছে, দরকার হলে নিয়ে যায়। আমার কাছে আমি একবারে কপি করে পাঠিয়ে দিব, কোনো অসুবিধা নেই, প্রমাণ সহ। 56 প্রকার শহীদ, 56টা প্রকার হলো এই উম্মতের জন্য শাহাদতের। বলেন ওই উম্মত স্বাভাবিক মৌত মরে কি করা? কিন্তু শর্ত হলো একটু সতর্ক হতে হবে, একটু। এইরকম যেরকম দেখাইলাম মাগরিবের পরে খালি নামাজটা পড়বো 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার কইরা একটা মুস্কি হাসি দিয়া বের হয়ে যাবো। সবাই যদি বলে হাসি দিলি কেন, কয় কাম কইরা লাইছি, কাম কইরা ফেলছি, কাম হয়ে গেছে, দোজক থেকে মুক্তি। সুবে সাদেকের এক সেকেন্ড আগে মরলে শাহাদাতের মৌত। তৃতীয়, যে শাহাদাতের মৌত মরবে সে যাবে কোথায়? তাইলে জান্নাতের প্রবেশপত্র। এত সহজে এটা দেওয়ার কে দিবে? কিন্তু মাগরিবের নামাজের পরে, মাগরিব পড়া 7 বার পড়লে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। এই জন্যই বলছিলাম মাগরিবে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। কেননা জুমা পড়লে এরকম কোন ফজিলত, জুমার ফজিলত আছে মানি, কিন্তু যেটা শুনাইলাম এরকম কোন ফজিলত নাই, আছে নাকি বলো পোলামা? জুমার ফজিলত ভিন্ন, কিন্তু এরকম না যেরকম মাগরিব পড়া 7 বার পড়লে যে ফজিলত বললাম, এরকম না। তাহলে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল কখন? আবার জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল ফজরে। ফজরে যে নামাজ পড়বে আর 7 বার পড়বে আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যে পড়বে সূর্য ডুবার এক সেকেন্ড আগে মারা গেলেও শাহাদাতের মৌত, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে ঢুকার প্রবেশপত্র। কিন্তু মাগরিবে যা হয় হয়, ফজরে তো এক 10 ভাগের 1 ভাগ হয় না, কোনো মুসল্লি হয় না, হয়? বহুত মসজিদ আছে ইমাম আর মুয়াজ্জিন দেখতে 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 সূর্য উঠার 10 মিনিট আগে পড়ে, বা চল ছোট চূড়া দিয়ে পড়া ফেলি, আর কেউ আইব না, ঠিক না? এরমই তো। অথচ আপনারা বলেন যা দেখলাম হেলিকপ্টার দিয়ে দেখলে একটু ভালো হইতো, এইটা দেখছি তো যেই ঘন বসতি, হেলিকপ্টার দিয়ে দেখলে মানে আরো ভালো মতে বসতে পারতাম যে কেমন ঘন বসতি, ঠিক না? এত ঘন বসতি হওয়া সত্ত্বেও ফজরে কোনো মুসল্লি নেই। হুয়াল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদ ফালাকাল খালকা ওয়া আহসাহুম আদাদ রাফা আস-সামা বিকুদরাতিহি বিগাইরি আমাদ বাসাতাল আরদা বিকুদরাতিহি আলা মাইল জামাদ কাসসামা আর-রিজক
ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা হাবিবিনাল মুস্তাফা আল্লাযী বাআসাহু ইলাল জিন্নি ওয়াল ইনস ওয়া ইলাল আবিয়াদি ওয়াল আসওয়াদ বাশীরা ওয়া নাযীরা দাঈআন ইলাল্লাহ রহমতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাঈহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ان الله اصطفى لكم الدين وقال جل جلاله فلا تموتن الا وانتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم الا ان رخ الاسلام لدائر فدوروا مع الاسلام حيث دار او كما قال عليه الصلاه والسلام ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত উক্ত ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামা ইকরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার মতো কোনো সুযোগ থাকে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, যা কিছু শুনলাম আসর থেকে নিয়া আর যা কিছু শুনব আল্লাহ সাধ্য অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করে। দ্বিতীয় একটা অনুরোধ থাকবে, হাত জোর অনুরোধ, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনবো যত বেশি মনোযোগী হব, মনোযোগের মাত্রা যত বেশি বাড়বে তত বেশি কথাগুলো আমাদের দিলের ভিতরে বসবে এবং গাঁথবে। দ্বিতীয় হলো, পরিবেশটাকে বিলকুল নিঝুম বানাইতে হবে, কোনো আওয়াজ যেন না হয়, তাইলেই কথাগুলো দ্বারা আমরা উপকৃত হব। আর এটা আল্লাহর হুকুম, ফাস্তামিউ আনসিতু, কোরআনে আছে ফাস্তামিউ ওয়ানসিতু, বিলকুল মনোযোগ দিয়া শোনো এবং চুপচাপ শোনো। আশা রাখবো সবার কাছে এই দুটা পরিবেশ আমরা তৈরি করব, তারপরে কথা শুনব ইনশাআল্লাহ। পাক্কা তো? ভলান্টিয়াদেরকেও বলবো কেউ যেন আওয়াজ না করে, কেননা দিনই কথা, আল্লাহর হুকুম যদি পুরা না করি তাহলে চাবিকাঠি কিন্তু আল্লাহর কাছে। আপনাকে দেহ দিছে বিদায় যে দেহের চাবি আপনার কাছে এমন না। কি দেহের চাবি আপনার কাছে? জীবন দিছে বিদায় জীবনের চাবি আপনার কাছে? যুবককে যৌবন দিছে বিদায় কি চাবি যুবকের হাতে? নারীকে নারীত্ব দিছে বিদায় কি চাবি দিয়া দিছে? পুরুষকে পুরুষত্ব দিছে বিদায় কি চাবি পুরুষের হাতে? না। ধনীকে ধন দিছে বিদায় কি চাবি ধনীর হাতে নাকি? নাইলে এই পূর্বাদ বাক্য কেন বলতো, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, নদীর এপার ভাঙ্গে ওপার করে এই তো নদীর খেলা। এই প্রবাদ বাক্য কোনোদিন হতো না। তাইলে ধনীকে ধন দিছেন বিদায় যে চাবি দিয়া দিছেন এমন না, সম্পত্তি আলাকে সম্পত্তি দিছেন বিদায় যে চাবি দিয়ে দিছেন এমন না, এটা ধারণা করলে ভুল হবে।
আধিপত্যওয়ালাকে আধিপত্য দিছেন বিদায় যে চাবি দিয়া দিছেন হাতে, এরকম না। চাবি কিন্তু ওনার কাছে, সব চাবি ওনার কাছে। কার কাছে? মানেন তো, মনের থিকা না ঠোঁটের থিকা, সব চাবি কার কাছে? সব চাবি ওনার কাছে, এক চাবিও কাউকে দেন নাই, চাবি ওনার কাছে রেখা দিছেন। যেমন খুশি তেমন ঘুরান, যেমন খুশি তেমন ঘুরাইতে থাকেন। নাইলে কবি বলার সুযোগ কোত্থেকে পাইত? আজলে না ছোরা কেসরা না দারা, উসি সে সিকন্দর সা ফাতে ভি দেহারা, হর এক লেকে ক্যা ক্যা হাসা সুধারা, বড়া রহ গিয়া এই ঠাট সারা। তাহলে দুনিয়ায় এত লক্ষ্য ঐতিহ্য পাওয়া যেত না। ঐতিহ্য আছে না নাই চিনেন? আরে ঐতিহ্য চিনেন? এটা জেলা কোনটা? নারায়ণগঞ্জ না? নারায়ণগঞ্জে দুই চারটা ঐতিহ্য নাই? কোনটা? সোনারগাঁও সবচেয়ে বড় ঐতিহ্য, ঠিক না? কি আছে নাকি ঈশাখা? ঈশাখা আছে, ঐতিহ্য আছে, কি আছে? এরকম হাজারো লক্ষ ঐতিহ্য দুনিয়াতে পড়ে আছে। এই জন্যই কবির বলার সুযোগ হয়েছে যে ঐতিহ্য আছে, মালিক নাই। চাবি যদি মালিকের কাছে থাকতো তাহলে কোনোদিন সে যেতে চাইত না। কি চাইতো? চাবি কার কাছে? উপরে চাবি। বিদায় যেটা বুঝাইতে চাইতেছি আমি, যেটা বুঝাইতে চাইতেছি আমি, চাবি কিন্তু আল্লাহর কাছে। যদি মনোযোগ দিয়ে না শুনলাম আর কথাগুলা দিলে যদি না গাঁথল, তাহলে জীবনের চাবি আমাদের কাছে না, জীবন কিন্তু কেটে যাবে, জীবনটা কেটে যাবে। একদিন আপনি আর আমি মৃত্যুর কোলে ডোলা পড়ব, কিন্তু প্রশ্ন উত্তর জাগারটা জাগায় থেকে যাবে। প্রশ্ন উত্তর, জীবন কিন্তু কেটে যাবে, মৃত্যুর কোলে ঢোলা পড়ব, জীবন শেষ, কিন্তু প্রশ্ন উত্তর কিন্তু জাগারটা জাগায় থেকে যাবে। কেননা এটা অস্তিত্ব কে দিছে? যদি মানেন যে এটা অস্তিত্ব আল্লাহ দিছে, এটাকে সাজাইছে কে? এটা তো সাইজা আসে নাই। মারপেটের থেকে যখন আসছিল তখন বিলকুল সাজাহীন আসছিল, কোনো সাজ নাই। এই জন্যই তো এটাকে শিশু বলে, কি বাচ্চা বলে, ঠিক না? কি বাচ্চা বলে না? শিশু বলে, বাচ্চা বলে, ঠিক না? কোনো সাইজা আসে নাই। সাজাইছে কে? শুধু অস্তিত্ব দেন নাই, সাজাইছেন। শুধু সাজান নাই, যতদিন আছি অতদিন 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করতেছেন? 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করেন? 24 ঘন্টা নুন কার খাই? কিন্তু প্রশ্ন করেন নিজেকে যে আমি গুণ কতটুকু খাই। যুবকদেরকে বলি প্রশ্ন করো নিজেকে যে আল্লাহ যে 24 ঘন্টা আমাকে নুন দেন, নেয়ামত দেন, আর আমি 24 ঘন্টা ভোগ করি, 24 ঘন্টা ভোগ করি। একটা উদাহরণ দিলে বুঝে আসবে কি জানি না, কয়েকদিন আগে না প্রচন্ড গরম ছিল, গায়ে লাগলে মনে হতো আগুন লাগছে, ঠিক না? তাপমাত্রা 50-এর কাছাকাছি চলে গেছে, 40-45 পর্যন্ত চলে গেছে, ঠিক না? সত্য তো? ওই সময় শ্বাস প্রশ্বাস নিচ্ছেন না নেন নাই? কিন্তু শরীরে লাগলে তো মনে হয়তো আগুন লাগছে, ঠিক না? কিন্তু শ্বাস দিয়া ওই গরমটা ভিতরে যাইতে দিছে আল্লাহ না দেয় নাই? যদি যাইতে দিতেন, আপনার শরীরটা বেশি নরম না ভিতরের শ্বাসনালী বেশি নরম? শরীরে লাগেই যত এত জ্বালা হইতো, গরম অনুভব হইতো, যদি ওইটা শ্বাসনালী দিয়া যাইতো তো আপনার কেমন হইতো? একটু ভাবেন না,
কিন্তু আপনি ডেলি সারাদিন শ্বাস নিছেন, একবার রইতে দাঁড়ায় পর্যন্ত নিছেন, নেন নাই রোদ দিয়ে হাঁটতে হাঁটতে নেন নাই, কিন্তু আল্লাহ তো গরমটাকে শ্বাসনালীর ভিতর দিয়ে যেতে দেয় নাই। আল্লাহ বলছে তুই শ্বাস যাবি বটে কিন্তু গরম যাবি না, শ্বাস যাবি বটে কিন্তু কি যাবি না, গরম যাবি না। আবার ভিতরে নিয়ে এটাকে আল্লাহ আবার ঠান্ডা করছেন, নাইলে আপনি একটু পর পর জামার বুতাম খুইলা বুকে ফু দিলে ঠান্ডা লাগতো না গরম লাগতো? ভিতরে ঠান্ডা কে করলো? বাহিরে তো সব গরম। এই যে আল্লাহ নুন 24 ঘন্টা কয়েকদিন আগে আপনি ভোগ করলেন, আল্লাহ যদি বলতো যে গরম গায়ে লাগে ওইটাই ভিতরে যাবে, তাহলে আপনি কি করতেন? ঘরে নাইলে এসি লাগাইলেন, ভিতরে এসি লাগাইতেন কোত্থেকা? ভাবছেন কোনোদিন? কোনো যুবকও তো ভাবে নাই, কোনো নারীও তো ভাবে নাই। এই জন্য আমি কথা গুছায় নিয়ে আসতেছি। 24 ঘন্টা আল্লাহর নেয়ামত ভোগ করি কিন্তু গুণ কতক্ষণ গাই, কতক্ষণ গুণ গাই বলেন, তার তুলনায় গুণ কতক্ষণ গাই? কতবার ডেলি আল্লাহ বলি, কতবার ডেলি আল্লাহকে ডাকি বলেন? চুপ আছেন কেন? এইখানে তো একজনও হবে কিনা জানি না ডেলি 200 বার আল্লাহ বলে। আমি কমায় দিলাম যে 200 বার ডেলি আল্লাহ বলে, কিন্তু শ্বাস প্রশ্বাস তো নেয় 160,000 বার, অক্সিজেন তো নেয় ডেলি 550 লিটার, আল্লাহ কিডনিকে ডায়ালিসিস করেন ডেলি কুদরত দ্বারা 36 বার, চোখ দিয়া যখনই দেখি তখনই 26 কোটি ক্যামেরা কাজে লাগায় দেখি, যুবকরা যখনই দেখে যেদিকেই দেখে 26 কোটি ক্যামেরা দিয়া দেখে, 13 13 26, 26টা না 26শো না 26,000 না 26 লক্ষ না 26 কোটি ক্যামেরা দিয়া দেখে, যখনই খায় 4 বার চেকিং করায়, যখনই পান করে তখনই 4 বার চেক হয়, যখনই খায় বা পান করে 4 বার চেকিং হয়, কয়বার? নাক মুখের কাছে নিতেই নাক প্রথমে গ্রান চেক করে ফেলে যে ঠিক আছে কিনা, সত্য তো? জিব্বাতে লাগানোর সাথে সাথে 7 চেক করে ফেলে 7 ঠিক আছে কিনা, কামড় দেওয়ার সাথে সাথে দাঁত চেক করে কোনো পাথরের কণা আছে কিনা, চতুর্থ আবার জিবা চেক করে যে ভিতরে কোনো চুল আর আঁশ জাতীয় যাইতেছে কিনা। এই জন্য খাওয়ার ভিতরে একটা চুল দিয়া দেখবেন মুখে দেওয়ার লগ লগ জিব্বা ওইটা খুঁজা বাইর করে ফেলবে, না বাইর করে না, মনে হয় আপনাকে ওগুলো করে না, ঠিক না? তাহলে কে করায়? ডেলি নুন কতটুকু খাই, নুন কতটুকু খাই? এই জন্য আমার একটা কথা মানেন, ভালো মতের কান দিয়া শোনেন, কিন্তু যে আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিছেন নিজের পছন্দে, তার পছন্দে? আপনি নিজের পছন্দে মুসলমানের ঘরে আসছেন না, নিজের পছন্দে মানুষ না, আপনি কার পছন্দে মানুষ? মুসলমানের ঘরে কার পছন্দে? উম্মতে মুহাম্মদী কার পছন্দে? আপনাকে পছন্দ কে করছে? আল্লাহর পছন্দের কোনো দাম নাই? দুনিয়ার প্রধানমন্ত্রী যদি পছন্দ করে এটার যদি ভ্যালু থাকতে পারে, প্রেসিডেন্ট পছন্দ করলে যদি এটার ভ্যালু থাকতে পারে, সমাজের বিত্তবান ব্যক্তি যদি পছন্দ করে এটার যদি ভ্যালু থাকতে পারে, তাহলে আল্লাহ যে আপনাকে 3 3 বার পছন্দ করলো এটার কোনো ভ্যালু নাই? ভ্যালু বুঝেন তো? কোনো মূল্য নাই, কোনো দাম নাই? যে আল্লাহ 3 3 বার আপনাকে পছন্দ করছে প্রথম মানুষ হিসাবে, দ্বিতীয়
মুসলমান হিসাবে তৃতীয় উম্মতে মুহাম্মাদি হিসাবে কে পছন্দ করছে? আল্লাহ পছন্দ করছে কয়বার? তিন তিনবার পছন্দ করছে আপনাকে, কোনো বেলু নাই। যে আল্লাহ মানুষ হিসাবে পছন্দ করা শ্রেষ্ঠত্বের মুকুট দিল মাথায়, যে আল্লাহ মুসলমান পছন্দ করা সবচেয়ে বেশি প্রিয় পাত্র বানাইল, সবচেয়ে বড় প্রিয় পাত্র বানাইল, এটার কোনো বেলু নাই। তৃতীয় উম্মতে মুহাম্মাদি বানায় সমগ্র উম্মতের রাজা বানায় দিল, রাজা আপনি সমস্ত উম্মতের রাজা। ওলামারা মানবে না মনে হয় রূপগঞ্জে, নাহলে বইলা ফেলতে মন চায়, বইলা ফেলবো মেনে নিবেন? হ্যাঁ, কোন উম্মত আপনার সাক্ষী ছাড়া কিয়ামতের দিন এক কদমও আগে যেতে পারবে না। আপনার সাক্ষী ছাড়া এক কদমও কোন উম্মত আগে যেতে পারবে না। সুহাদা আলান নাস কুরআন বলে, সুহাদা আলান والرسول شهيدا عليكم وانتم شهداء। কুরআনের পুরো আয়াত হলো এটা, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূল শাহীদান আলাইকুম সাক্ষী ছাড়া কোন উম্মত এক পাও আগে যেতে পারবে না। আমি আরেকটা বড়টা বললাম না, হজুরে কোন মুসল্লি নাই, অথচ আল্লাহ ঘুমের থেকে উঠাইতেছে এই কথা বইলা, খাইরুম মিনান নাও, ঘুমায় আর কি মিলবে তোর, আয় আমি কি দিতে চাই, আয় ঘুমায় আর কি মিলবে, আমি কি দিতে চাই দেখ আয়। তাহলে ফজরে উঠছে পড়া বীর থাকা দরকার ছিল, জুমার চেয়ে বেশি বীর হওয়া দরকার ছিল, আসরেও জুমার চেয়ে বেশি বীর হওয়ার দরকার ছিল। কেননা হাদিসে আছে, মান সাল্লাল বারদাইন দাখাল আল জান্নাহ, যে ফজর আর আসর পড়ল সে যেন জান্নাতেই আছে, সে যেন জান্নাতেই আছে, জান্নাত অবধারিত। অথচ আল্লাহ দিতে চায়। তো মেরে দোস্ত, আজকে যে আমাদের দুরবস্থা শুধু আল্লাহর ইজ্জত না রাখার কারণে, আমরা মানুষের ইজ্জত তো রাখলাম, আল্লাহর ইজ্জত রাখলাম না। বিদায় আসল কথায় আসি, যাকে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, মুসলমান হিসাবে অস্তিত্ব দিছেন, উম্মতে মুহাম্মাদি বানাইছেন, লেখা নেন বোঝেন আর না বোঝেন, মানেন আর না মানেন, এটা লেখা নেন। ওর জন্য ইসলাম ছাড়া, ইসলাম ছাড়া, দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ওই যুবকের জন্য দিন ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই, না যুবক, না বৃদ্ধ, না নারী, না পুরুষ, না ধনী, না গরিব, না শাসক, না শাসিত, কারো জন্য দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা, বিকল্প কোনো রাস্তা, বিকল্প কোনো রাস্তা নাই। লেখা রাখেন আমার কথায়, বিকল্প কোনো রাস্তা, বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প রাস্তা নাই। যদি আপনি এইখানেও সুখে থাকতে চান, ওইখানেও সুখে থাকতে চান, এই দুইটা শব্দ যোগ করে নিতে হবে। দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, যদি এইখানেও সুখে থাকতে চায়, ওইখানেও সুখে থাকতে চায়,
একটা উদাহরণ দিয়ে বুঝলে বুঝা আসবে মনে হয়। বলেন মাছের জন্য সুখের পরিবেশ কোনটা? যদিও অ্যাকোরিয়াম হয়, যদিও অ্যাকোরিয়াম চিনেন কি? অ্যাকোরিয়ামে আটলান্টিকের সমান পানি থাকে না? হ্যাঁ, প্রশান্ত, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, আচ্ছা কমসে কম পুষ্কর সমান তো হবে, ঠিক না? কতটুকু অল্প পানি থাকে অ্যাকোরিয়ামে, ঠিক না? তারপরও সে সুখে না? সুখে না, কেন? পানির পরিবেশে, ঠিক না? আপনিও দিনের পরিবেশে সুখী হবেন। পালমতে লেখা লও যুব, নাইলে কিন্তু আজাব তোমার উপরে আসবে, তুমি চিন্তা করো না। যুবক যদি, যেই যুবককে আল্লাহ মানুষ মুসলমান উম্মতে মুহাম্মাদি বানাইল, সে যদি দিন দিনের পরিবেশে নিজেকে না আনলো, দুনিয়াতে দুইটা শাস্তি পাইবা, দুইটা। কয়টা? 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 অল্প বয়সে যৌবন চলে যাবে, অল্প বয়সে কি যাবে? যৌবন চলে যাবে, যৌবন বুঝো তো? হ্যাঁ, দেখতে তুমি যুবক থাকবা, ভিতরে মাল থাকবে না, তোমার যৌবন অল্প বয়সে চলে যাবে। ভাঙ্গাই বইলা দিই, ভাঙ্গা বইলা দিব, রাগ হয়ে যাবেন না তো? আবার গাড়ি গুড়ি আটকায় দিব না তো? হ্যাঁ, আজকাল যৌবন যাওয়ার ব্যবস্থা চলতেছে। আরে খাইতে হয় না, খালি ছুঁয়া দিলেও যৌবন চলে যায়, ছুঁইলে ছুঁইলে। আমার কথা লেখা রাখো, মাদকের উপরে হাত রাখলে যৌবন চলে যাবে, হাত রাখলে। কেন? এটার সাথে আল্লাহ লানত আছে, যেটার সাথে আল্লাহ লানত থাকে ওটার দ্বারা যৌবন খালি কয়েকদিন ছুঁইবা, যৌবন চলে যাবে, গ্রান্টি তোমার সাথে আমার সাথে। আমি চ্যালেঞ্জ দিয়া বলবো তোমাকে, খাইতে হবে না, খাইলে তো যাবে, যাবেই, খালি ছুঁইলেও চলে যাবে। কেন? এটার সাথে কি আছে? আল্লাহ, কি আছে? কি আছে? আরে ভালো মতে যুবকরা বলো, কি? আল্লাহর লানত আছে এটার সাথে। এই জন্য ছুঁইলে সর্বপ্রথম তোমার যৌবন চলে যাবে। চ্যালেঞ্জ তোমাকে আমি চ্যালেঞ্জ দিলাম, এই জন্যই তো গলি গলি হারবালের দোকান হইতেছে দেখো। হ্যাঁ, আগে সারা দেশ টোকাইলে একটা হারবালের দোকান পাওয়া যেত না, যাও রূপগঞ্জে টোকাও কতগুলো হারবালের দোকান হয়েছে দেখো। কেন এত হারবালের দোকান? কেন? বিক্রি না হইলে কি দোকান হয় নাকি? হ্যাঁ, কি আমরা জানি, বলবো না। এই তোমাদের প্রত্যেক ফার্মেসিতে সবচেয়ে বেশি দামে বিক্রি হয় যেটা, ওইটা হলো কি বিক্রি হয়? কি? দুর্মিয়া, যৌবনের ট্যাবলেট বিক্রি হয়, যৌবনের ট্যাবলেট। ওটা সামনে থাকে না, ওটা কানে কানে বলতে হয়, দোকানে যায় কি কানে কানে বলতে হয়, কানে কানে, কানটা মুখের কাছে আনেন তারপরে বলে, তারপরে বাড়ি করে দেয়, আমরা জানি সব। যৌবন চলে যাবে অতি তাড়াতাড়ি যদি যুবক দিনের পরিবেশে না হইল, যৌবন পড়ে যাবে। আর দ্বিতীয় শাস্তি, পঞ্চাশের আগে মৌত হবে। কেন? কত আগে? কত? কত? এখন দেখেন হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে, ঠিক না? চ্যালেঞ্জ, পঞ্চাশের আগে মারা যাবে। বলবেন কেন? কেন? হাদিসে আছে এই উম্মত পঞ্চাশ বছর যদি পাইল, তাহলে হ্যাঁ এর হিসাব কিতাবে আল্লাহ কনসিডার করবে, এটা আল্লাহর ওয়াদা। চ্যালেঞ্জ, আমি তোমাদেরকে নাম দৈরা বলতে পারি, নাম দৈরা বলবো না, তোমরা যায় যোগ বিয়োগ মিলায়া দেখো। যারা দিনই পরিবেশে থাকে না, যুবক দিনই খোদার দ্রোহী হয়, রসুল দ্রোহী হয়, এদের যৌবন তাড়াতাড়ি চলে যায়, যৌবন
যৌবন তাড়াতাড়ি চলে যায়, যৌবন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যৌবন থাকে না। তোমরা আমার কথা সত্যায়িত করবে আমি জানি, কিন্তু আমি বড় মজলিসে তোমাদেরকে জিজ্ঞাসা করলাম না, কিন্তু তোমরা পরে যায় বলবা হুজুর ঠিক বলছে, নাইলে আমার দোস্ত আমার এই কথা কেন বললো। দোস্ত গো কথা তোমাদের মনের ভিতরে আছে, দোস্তরা তোমাদেরকে শেয়ার করে, ঠিক না? ও আগে জানি কেমন আছিলাম, এখন জানি কেমন কেমন লাগে, ঠিক না? ঠিক সত্য তো? হ্যাঁ, আপনারা কইন না, ওরাই কইব বাইরে যায়। প্রথম যৌবন চলে যাবে, দ্বিতীয় হলো কি, পঞ্চাশের আগে মৃত্যু হবে। একজন তুমি আমি দেখাইতে পারবে না যে পঞ্চাশ পর্যন্ত পড়ছে, খুদা দূর হয়ে যা, পঞ্চাশ পর্যন্ত আল্লাহ যাইতে দেন না, পঞ্চাশের ভিতরই সাইজ, বেশি দিন বয়স দেন না আল্লাহ। এই উম্মতের বয়সও একটা ক্রেডিট কার্ড, জানেন আপনি? হ্যাঁ, সাইটে যখন পৌঁছে তখন ফেরেশতারা ভালোবাসতে শুরু করে, সত্তরে যখন পৌঁছে তো আল্লাহ ভালোবাসা প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হয়, আশি বৎসরে পৌঁছলে আর গুনা লেখা হয় না, নব্বই বৎসরে পৌঁছলে আগে পিছের মাফ হয়ে যায়। এটা হলো বয়সের বেনিফিট। তো যেটা বলতেছিলাম, যাকে আল্লাহ ইচ্ছায় পছন্দে তিন জিনিস দিছেন, মানুষ মুসলমান উম্মতে মুহাম্মাদি, দিনদারি ছাড়া বিকল্প কোনো রাস্তা আপনার জন্য নাই, এটা আপনি লেখালন, এইখানেও নাই ওইখানেও নাই। যেমন মাছের জন্য সুখে থাকার জন্য পানির পরিবেশ ব্যতীত কোনো বিকল্প, পাখির জন্য খোলা আকাশ ব্যতীত বিকল্প কোনো, অন্য প্রাণীর জন্য খোলা জঙ্গল ব্যতীত কোনো বিকল্প, যদিও দুনিয়ার সবচেয়ে দামি সাফারি পার্কে রাখা হোক, যদিও পাখিকে সোনার খাঁচায় রাখা হোক, তারপরে সে সুখী না? সুখী না? আপনিও সুখী হবেন না যদি দিনদারি পরিবেশ না হইল। আজকে মুসলমানের এই দুরবস্থা, সব আছে, দুনিয়ার জিনিস প্রসাদনী, রব্বে কাবার কসম খায় আমি বলতেছি, মসজিদে বসা সারা দুনিয়া ঘুরা বলতেছি, আমি সাত মহাদেশ দেখা বলতেছি, উন্নত দুনিয়া দেখা বলতেছি, মুসলমানদের ঘরে যত আসবাবপত্র আছে দুনিয়ার কারো ঘরে এত আসবাবপত্র নেই, এত আসবাবপত্র কারো ঘরে, মুসলমানের ঘরে যত পুরো কাপড় চোপড় আছে দুনিয়ার কারো ঘরে এত কাপড় চোপড় নেই, কোনো বিজাতির ঘরে নাই। আপনি মনে মানতে চান না, ঠিক না? না, উনি মানতে চায় না, মানতে চান? এত কাপড় চোপড় নাই, যদি ওরা আমাদের মতো পুরান আলমারিতে পুরান কাপড় আলমারিতে রেখা দিত, তাহলে শীতের সময় আপনি পুরান কাপড় বাংলাদেশে পাইতেন কোথেকা? ওরা তো আলমারিতে রেখা দিত, ঠিক না? ওইগুলা বাংলাদেশে আসতো কোথেকা? কি বলেন, আমাকে যুক্তি দিয়ে বুঝান কোথেকে আসতো? ওরা পুরান কাপড় আলমারিতে রাখে না, ওরা যেটা পরার দরকার হলো বললো, পরা শেষ ফালায়া দিল, ওদের ওইখানে বক্স রাখা আছে, বক্সের ভিতরে ফালায়া রেখা আসবে, ওগুলা কুড়ায়া ওইগুলা আবার বিভিন্ন আমাদের মতো গরিব দেশে আসে, ওটা ব্যবসা হয়, ওরা আলমারিতে জমা রাখে না, ওরা তো কাপড়ই পরে না, আবার এত কাপড় পরবো কোত্থেকে? মনে হয় বোঝেন নাই, কাপড়ই তো পরে না, এত কাপড় পরবে কোত্থেকে? ওরা কোনো দামি কাপড় পরে না, ওরা বলে দামি কাপড় গাদায় পড়ে, গাদায়, মনে হয় বোঝেন নাই, মাটি খাটি সোনা আদা, দামি কাপড় কিনে গাদা, কেননা কাপড় পয়ড়া গরম দিয়া দোকানে গেলেই কইব পুরানো হয়ে গেছে, আর ফিরত নিব না, নিব না কি? হ্যাঁ নিব, হ্যাঁ মাত্র তো পয়ড়া এক ঘন্টা আগে বাইরে এলেন আপনি, পর দোকান থেকা এক ঘন্টা পরে না গরম দিয়া এলেন, কি কইব? পুরান না, জমিন পুরান হয় না, সোনা পুরান হয়, এই জন্য বলে মাটি খাটি সোনা
আদা দামি কাপড় কিনে, মুসলমান কিনে দামি কাপড়, ওরা কিনে না। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি সবাইকে, আমি তো দুনিয়া ঘুরে বেড়াই। আপনি মনে করছেন আমি বোধাই আমি কিচ্ছু বুঝি না, আমি তো সারা বছরই ঘুরে বেড়াই, আমি এসব বুঝি, এটি জানি। বিদায় যেটা বুঝাইতে চাইছিলাম, যাকে আল্লাহ সব ইচ্ছায় তিন পছন্দ দিছেন, তিনবার পছন্দ করছেন, মানুষ মুসলমান উম্মতে মুহাম্মাদি আপনি লেখা রাখেন, দিনদারি ছাড়া এখানেও চলবে না, ওইখানেও, এখানেও, ওইখানেও। যদি চলতো তাহলে সেলিব্রিটিরা আত্মহত্যা করতো না, তাইলে নিজের পিস্তল নিজের মাথায় রেখা গুলি ফুটাইতো না, না ফুটায় নাই। হ্যাঁ, সেলিব্রিটি আত্মহত্যা করে না, করে না, তাহলে সেলিব্রিটিরা আত্মহত্যা করতো না। তাইলে উন্নত দেশের মানুষগুলা সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা ওই দেশে থাকতো না। দুনিয়াতে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা কোন দেশে? উন্নত দেশে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা, উন্নত দেশে। কেন বেশি আত্মহত্যা করতো? ওরা তো উন্নত, বোঝা গেল ওর ভিতরে সুখ নাই, ওর ভিতরে। দুইটা প্রমাণ দিমু, যদি সুখ হইতো, টাকা দিয়ে যদি সুখ হইতো, তো বুড়া বয়সে বিল গেটস স্ত্রীকে তালাক দিল কেন? কি তিন মাস আগেই তো দিছে, কি ওর কি টাকার অভাব আছে? বাড়িঘর গাড়ি সারি প্লেন সেলেন কোনটার অভাব? তালাক কি সুখে হয় না দুঃখে হয়? না, মানে সুখই হয়, ঠিক না? কি সুখের ঠেলে তালাক দিয়ে দেয়, ঠিক না? এত বছর সংসার করলো, এই বয়সে আইসা কি দিছে? তাহলে ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টু টুডু কয়েকদিন আগে বৌরে কেন বিচ্ছেদ হইলো, স্বামী স্ত্রীর বিচ্ছেদ কেন হইলো? এই তো তিন মাস আগে হয়েছে, বুঝছে না, দেখছেন না মিডিয়া কেন হলো? সুখে? না, অনেক সুখ, ঠিক না? সুখের ঠেলায় দুজনে কয় দুই দিকে যেয়ে ঘুমাই, ঠিক না? হ্যাঁ, সুখের ঠেলায় আপনারা দিয়ে উল্টা কন আরো, ওই যে বুড়া মানুষ গুলা উল্টা কয়, কয় বয়স বাড়ছে আরো মোহাব্বত বাড়ছে, কন না? হ্যাঁ, ওই দেখেন হাসে, বয়স বাড়ছে আরো, কি বাড়ে নাই? না মনে হয় কমে গেছে, ঠিক না? কি বাড়ে নাই? না, সবাই মানতে রাজি না, জমির দাম বাইরা, এখন মহাব্বত বাটা পড়ে গেছে, বয়স বাড়ছে আর কি, বাড়ছে না মহাব্বত? হ্যাঁ, মহাব্বত বাড়ে এখানে আর ওইখানে, ওইখানে। আমার কথা মেনে নেন, যাকে আল্লাহ তিন তিনবার পছন্দ করছে, তিনি পরিবেশ ছাড়াও এখানেও সুখী না, ওইখানেও সুখী না। এই জন্য আমাদের দুইটা কাজ করতে হবে, দুটা কাজ করতে হবে আমাদের মুসলমানের, যা করণীয় দরকার ছিল দুটা কাজ করতে হবে। আমাদের যুবকরা শুধু না, আমাদের সম্মিলিতভাবে নিজেদের এলাকাকে দিনী পরিবেশ কিভাবে বানানো যায়, এটার জন্য হক্কানি আলেম ওলামাদেরকে সাথে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে, ওই পন্থা বাহির করতে হবে। পারবেন? করবেন? এটা কিন্তু জরুরি, সবার উপরে ফরজ। আমি আপনাদেরকে গাড়ি নিয়ে যেতে বলতেছি না, যে তাবলিগে যান গাড়ি নিয়ে, চিল্লায় যান, তিন চিল্লায় যান, আমি এটা বলতেছি না, কিন্তু আপনার এলাকার পরিবেশ দিনদার বানানো, হক্কানি আলেম ওলামাদেরকে সাথে নিয়া আমাদের প্রত্যেকের উপরে জরুরি, 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 জরুরি। নাহলে কেউ বাঁচতে পারবেন না। পরিবেশ যখন খারাপ হয়ে যাবে, আপনিও বাঁচবেন না, আপনার জেনারেশনও বাঁচবে না, কেউ বাঁচবে না। এমন একদিন আসবে, এমন একদিন, সনপাড়ার মানুষ ভালো মতে শুনেন কিন্তু আমার কথা, এমন একদিন আসবে, এমন একদিন, কেউ নিতেও রাজি হবে না, দিতেও রাজি হবে না। লেখা রাখেন আমার কথা, যদি পরিবেশ না বানাইলেন,
আর যদি পরিবেশ বিগড়ে গেল শুধু নাম শুনবো, 10 মাইল দূরের থেকে বেগে যাইব, কইব এই এলাকার মেয়ে আমাগো বাড়িতে কোনো মতে না, কেউ নিতেও রাজি হবে না, আবার কেউ দিতেও রাজি হবে না দিতে। এই জন্য আল্লাহ রসুল আয়েশা একটা স্লোগান দিছেন, জিতু বি কেরামতি দুনিয়া ওয়াল আখেরা, আবু সুফিয়ান জিতু বি কেরামতি দুনিয়া ওয়াল আখেরা, আবু সুফিয়ান আমি এক পরিবেশ নিয়ে আসছি যেই পরিবেশের মাধ্যমে তোরা দুনিয়ার রাজত্ব পাবি, আখেরাতের রাজত্ব পাবি, দুনিয়ার রাজত্ব পাবি। আমার কথা মাইনা দেখেন, মানুষ দিতে পাগল হবে, নিতে পাগল হবে, আপনাদের এলাকায় থাকতে পাগল হবে, বাড়া খালি হওয়ার আগে বাড়া হবে, মানুষ এই পরিবেশে থাকার জন্য পাগল হবে, এই পরিবেশের দাম বেড়ে যাবে। আপনি দোকানে বাড়া চাইবেন বলে থমে বাড়া, এইখানে দোকানদারি করব বাড়া যত হোক, থাকবো এইখানে বাড়া যত হোক, কেন পরিবেশ ভালো, নিরাপত্তা আছে, দিনদারি আছে, পরিবেশের কারণে সবকিছুর দাম বেড়ে যাবে, আল্লাহ বাড়াইয়া দিবে, আপনাদের ভ্যালু বেড়ে যাবে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, ওলামারা এই সংগঠনটা যুবকদেরকে নিয়ে কায়েম করছেন, প্রতিষ্ঠিত করছেন, আরো ওলামা আছে এখানে মাদ্রাসার, ইমাম ওলামাদেরকে নিয়ে আপনারা প্রথম মেহনত করেন যে আমরা আমাদের পরিবেশটাকে দিনদার বানাবো। বানাবেন কে কে বানাবেন দেখি, পাক্কা নামান আলেমদের সাথে মশওয়ারা করে এদেরকে সাথে নিয়া। আর দ্বিতীয় আরেকটা লাগবে, যদি পরিবেশ দিনদার না হইলো তাহলে সঙ্গ দিনদার হবে না। কি সঙ্গ? কোরআনে আছে, কোরআনে আছে কুনু মা সাদিকিন, কিতাবে আছে, কিতাবে কিতাবে আছে, কোরআনে আছে কুনু মা সাদিকিন, সঙ্গ ভালো বানাও সঙ্গ। বাংলায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্ব, উর্দুতে আছে, উর্দুতে আছে, কবিরা বলে গেছে সোহবতে সালে তোরা সালে, ভালো সঙ্গ, পরিবেশ না হইলে সঙ্গ ভালো হবে না। এই জন্য আগে পরিবেশ বানান। আর যুবকদেরকে পায়ে হাত দিয়া বলবো তোমাদেরকে, যতদিন পর্যন্ত পরিপূর্ণ পরিবেশ না হইল অতদিন পর্যন্ত আমি একটা পরিবেশ দেখা দিয়া যাইতেছি, ওই পরিবেশে নিজেকে আবদ্ধ করো, সংযুক্ত করো, সেটা হলো মসজিদের পরিবেশ আর হক্কানি আলেম ওলামাদের পরিবেশ। হক্কানি আলেম ওলামাদের সাথে সবসময় থাকো, মসজিদে থাকো, সঙ্গ দেখা দিয়া যাইতেছি, হক্কানি আলেম ওলামাদের সঙ্গে থাকো যতদিন পর্যন্ত পরিবেশ ব্যাপকভাবে তৈরি না হয়। তো আবারও বলতেছি, যাকে আল্লাহ তিনবার পছন্দ করলেন ওর জন্য দিনই পরিবেশ ব্যতীত বিকল্প কোন রাস্তা রাস্তা। দৌড়াইতে 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 একদিন মুখ থুবড়ায় পড়া মরা যাবেন, যেই সুখের আশায় দৌড়াইছেন সুখ কোনোদিন চোখে দেখা যাবে না। বাড়িঘর অট্টালিকা হওয়ার নাম সুখী না, বাড়িঘর রাজ প্রাসাদের মতো হওয়ার নাম কি না সুখী না, দুনিয়ার দামি দামি গাড়িতে চলার নাম সুখী না, দামি স্বামী কাপড় পরার নাম সুখী না, সুখ অন্য জিনিস, সুখ 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 অন্য জিনিস, দিনই পরিবেশ ছাড়া কেউ সুখী হবে না। এই জন্য আমাদের সবার উপরে জরুরি দিনই পরিবেশকে বানানো, এটার জন্যই এই সংস্থার অস্তিত্ব। কিন্তু শর্ত হইল আপনারা যদি আলেম ওলামাদের সঙ্গ দেন এদেরকে সাথে নিয়া, যদি আপনারা চেষ্টা করেন তাহলে আমার বিশ্বাস যেটা 10 বৎসরে হবে ওটা 1 বৎসরে হবে, যেটা 1 বৎসরে হওয়ার ওটা 1 মাসে হবে, পরিবেশ দিনদার হয়ে যাবে। আর দ্বিতীয় লাগবে সঙ্গ, সৎ সঙ্গ লাগবে। এই জন্য যুবকদেরকে বলতেছি, তোমরা যদি আমার কথা বুঝা থাকো,
দুই শাস্তির থেকে যদি বাঁচতে চাও, আর তুমি যদি তোমার যৌবনের মূল্যায়ন আল্লাহর কাছ থেকে নিতে চাও, তাহলে তোমাকে ন্যাক পরিবেশে থাকতে হবে। আর একটা হলো ন্যাক সঙ্গ। কি বর্তমানে মসজিদের চেয়ে ন্যাক পরিবেশ নাই? মসজিদে সময় দাও, আলেম ওলামাদের মজলিসের চেয়ে ন্যাক পরিবেশ নাই। আলেম ওলামাদেরকে, আলেম ওলামাদের মজলিসে সময় দাও। আর তৃতীয় হলো, যতদিন পর্যন্ত পরিবেশ না হয়, আলেম ওলামা আল্লাহওয়ালাদের সঙ্গে থাকো। করবেন ইনশাআল্লাহ? বুঝাইতে পারলাম? করবেন তো? তাইলে পেটে পাথর বান্ধা সুখে থাকবে। সাহাবা পেটে পাথর বান্ধা সুখে ছিল, কেউ লিখতে পারে না আজ পর্যন্ত। লেখছে ওনারা গরিব ছিলেন, লেখছে ওনারা অশিক্ষিত ছিলেন, লেখছে ওনারা ল্যাংটা ছিলেন, লেখছে ওনাদের কাপড় চোপড় ছিল না, কিন্তু কোন মার লাল লিখতে পারে না আজ পর্যন্ত যে ওনারা অসুখী ছিল, সুখী ছিল না। কারো কলম দিয়ে এই লেখা বাহির হয় নাই যে ওনারা সুখী ছিল না। ওনারা সুখী ছিল, সুখী। বয়স কি ছিল? আপনি তো দুই বাচ্চা লয়া সুখী না, ওনারা একশো একশো বাচ্চা লয়া সুখী ছিল। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 99টা সন্তান ছিল, 99টা। আরেক রেওয়ায়েতে আছে 101টা। উনি সুখী ছিলেন। আমরাও পেটে পাথর বান্ধে সুখী থাকবো। করবেন ইনশাআল্লাহ? তাইলে আজকে একটা কাম প্রথম করি, চলেন অতীত থেকে আল্লাহর কাছে তওবা করি। করবেন? কে কে করবেন? তাইলে বলা দেন যে আল্লাহ মনের থেকে বলেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। আর তৃতীয়, যতদিন পর্যন্ত মেহান্নত না করবেন, সম্পর্ক মসজিদের সাথে জোড়েন। নিজেরা মসজিদের সাথে আসেন, আর মহল্লার মানুষকে পায়ে দৈরা হলো মসজিদে আনেন। আমি আপনাদের জন্য বলতেছি না, ওলামাদের জন্য বলতেছি। এখনো ইহুদিদের কিতাবে লেখা আছে, যেই দিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। না 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 না। যদি হুজুরলে আমার থেকে প্রমাণ নিতে চায়, প্রমাণ নিতে পারে। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, ফজরের জামাত আর জুমার জামাত যতক্ষণ সমান না হবে। এই জন্য পায়ে ধরা বলি, পরিবেশ বানানোর জন্য চেষ্টা করেন, যতক্ষণ পর্যন্ত না বনে নিজেও মসজিদে আসেন, আর এলাকার প্রত্যেক মানুষকে পায়ে ধরা মসজিদে আনে। যুবকদেরকেও বলি, সমস্ত আলাদেরকে বলতেছি, তোমরা যারা আসো আজকের থেকে এই কাজে লাগো যে আমরা নিজেরা মসজিদে আসব, মানুষকে পায়ে ধরা মসজিদে আনবো। পারবা? সত্য? কোন কোন যুবক পারবে দেখি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া প্রোগ্রাম আর হবে না আগে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষা চাওয়ার পর্ব চলতেছে। আল্লাহ কোথায় বসে হাত তুলছি আপনি জানেন? যে এই ঘরটা কার, দুনিয়ার কেউ দাবি করবে না এই ঘরটা তার, এটা আপনারই ঘর। আপনার ঘরে বসা কাদেরকে নিয়ে আমরা হাত তুললাম, আয়োজনটা কাদের? আল্লাহ যুবকরা ইচ্ছা করলে কি না করতে পারত, কিন্তু তারা একটা ইসলাহি প্রোগ্রাম করছে, সামনে করবে বলে অঙ্গীকার করছে। আল্লাহ আজকে বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই এত দিছেন, এতটুক তো অবশ্যই চাবো। আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, শ্রোতারা যেন কবুল হয়, এই যুবকরা, এই এলাকার মানুষগুলো যেন কবুল হয়। মানুষগুলোর কবুলিয়ত চাইতেছি আল্লাহ, কিচ্ছু চাইতেছি না, আপনার জন্য চাইতেছি, আপনার জন্য, আপনার হাবিবের জন্য চাইতেছি। আল্লাহ মানুষ তো কত কিছু চায়, আমরা শুধু কবুলিয়ত চাইতেছি।
আজকের আয়োজনকে কবুল করেন, আয়োজককে কবুল করেন, এই সংগঠনকে কবুল করেন, আল্লাহ এর প্রত্যেকটা সদস্যকে কবুল করেন, এই এলাকার মানুষগুলোকে কবুল করেন। আল্লাহ আল্লাহ, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ, যার পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা নসিব করেন, সমর সেবায় কামেলা আজেলা দায়মা মোস্তামেরা নসিব করেন। আল্লাহ আল্লাহ, ফিলিস্তিনকে জয়যুক্ত করা, যারা হজে গেছে বা যারা যাবে সবাইকে সহিভাবে সুস্থভাবে সুস্থভাবে হজ পুরা করার পরে আল্লাহ কবুল হজের বরকত নিয়ে দেশে ফিরা তৌফিক নসিব করেন।